দেখলাম সৌমেনের বোনের ভিডিওটা, ঠিক আছে, সে ভীষণ আপসেট, হ্যাঁ, তার শরীরটাও ভালো না, অসুস্থ, কিন্তু একটা কথাই বলছে যে আমার পরিবার দায়ী না, মানে ওর মা বাবা ও দায়ী না। অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী, তোমার মা বাবা তো দায়ী, তুমিও দায়ী, বললেই হলো, দায়ী না, ঝাড় হাত পা। দাদা বৌদির ব্যাপার আমরা কিছুতে নাক গলাবো না, এটা ওদের ব্যাপার, ঠিক আছে। আমি বৌদিকে প্রচুর বুঝিয়েছি, দাদাকে বুঝিয়েছি, কেউ মানছে না, ইটস ওকে, কেউ মানছে না। তার মানে দাদা বৌদি তোমাদের প্রতি কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নেই, তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, সেইখানে তোমার ভিউয়ার্সরা তোমাকে নেগেটিভ কমেন্ট করতেই পারে, কারণ ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, সেখানে তুমি ভালোটা নেবে আর খারাপটা নেবে সেটা হতে পারে না। না আমাদের মতো এইটুকু, তুমি তো বড় কে, তুমি তো 16 কে 17 কে তোমার সাবস্ক্রাইবার, আমরাও কিন্তু পজিটিভ প্লাস নেগেটিভ দুটোই নেই, তোমাকে নিতে লাগবে। তোমরা শুধু ভালোটা নেবে রে ভাই, খারাপটা নেবে না। তোমার দাদা সবার আগেই নটঙ্কি শুরু করেছে, বৌদি কিন্তু শুরু করেনি। দাদা যখন নটঙ্কিটা শুরু করেছে, তোমার মা যেদিন সেদিন ওদিন বলেছে ছোট লোকের মা হ্যান, বা আমি একটা কিছু করে ফেলবো, ওয়ার্নিং এসে আঙুল তুলে, ঠিক এই ওয়ার্নিংটা ছেলেকে কেন তোমার মা দিল না? যদি তুই এসব করে লাইক করিস, এসব কথা সোশ্যাল মিডিয়াতে আনিস, কি করে আমরা মুখ দেখাবো? তোমার মা তোমার বৌদির হাতে টমেটোটা দিতে পারলো, তখন বউকে বলতে পারলো না যে থামাও, এগুলি তোমরা যা কিছু করো করো, সোশ্যাল মিডিয়াতে এনো না? পারোনি নাকি? ছেলে ছেলের বউয়ের উন্নতির জন্য তোমার মা জিপ করেছিল ঠোঁটে, আর তুমিও তখন, মনে আছে মাসতুতো বোনের ভিডিওতে কনস্ট্যান্ট হাসছিলে? ভাই ভাইয়ের বউ খেয়ে উল্টিয়ে আছে, খেয়ে জোর করে কিচ্ছু হয় না বলছো, আর সেখানে তুমি ব্যাবাটার মতো হাসছো, তুমি আজকে কেঁদেছো, কারণ তোমাকে বলেছে সম্পত্তি নিয়ে কথা। তুমি তো এই কথাটাও তো মিথ্যে না, তুমি তো 6 মাস বাপের বাড়িতেই থাকো, সারাক্ষণ বাপের বাড়িতেই পড়ে থাকো, এটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেটাও তো অন্যায় না, এটা নিয়ে যদি কেউ কিছু বলে সেটাও তো অন্যায় না। 12 মাস তুমি 6 মাস বাপের বাড়িতেই থাকো কনস্ট্যান্ট, আর তোমার জামাই সবসময় তোমার বাবার সঙ্গে থাকে, কোনো জায়গাতে গেলেও বাবার থাকে, কত বছরও মেয়ের জন্মদিনের সময় তোমার বাবা এবং তোমার জামাই ছিল না, কোথাও গেছিল, তখন ওরা ব্ল্যাঙ্কেট এনে দিয়েছিল, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিটা জিনিস এখানে রাখি। গত বছরের শনি পূজাটা মনে আছে? শনি পূজা তোমাদের বাড়িতে, বাৎসরিক শনি পূজাতে, বাড়ির পূজাতে, হ্যাঁ, এটা অক্টোবর মাসে হবে, তো বাৎসরিক শনি পূজাতে হচ্ছিল না, কারণ তোমাদের বাড়ির পুজো এর জন্য হচ্ছিল না, কারণ একটু পয়সার কম ছিল তোমার বাবার। হঠাৎ রাত 11টার সময় সৌমেন আর ম্যান্ডি জানতে পারে যে বাড়ির পূজা হচ্ছে না। ম্যান্ডি বলছে না এটা হতে পারে না, বাড়ির পূজা সারা জীবন হয়ে এসছে, এটা হবে। তখন ম্যান্ডি গেল মূর্তি আনতে, দর্শক মা জিনিস আনতে, পুজো সব জিনিস আনতে, এদিকে তুমিও মূর্তি দর্শক মা জিনিস সব নিয়ে আসলে। ম্যান্ডি যখন ফোন করলো কিছু কেনার পর আর কিছু লাগবে কিনা জানতে, তখন ম্যান্ডি জানতে পারলো দর্শকর্মার জিনিস তুমি নিয়ে এসেছো, এবং তুমি ম্যান্ডি বলেছো এম্মা এই মাত্র ফোন করে জানলাম দর্শকর্মার জিনিস বোনও নিয়ে এসেছে, কিন্তু আমারও কেনা হয়ে গেছে। তারপর ম্যান্ডি মূর্তি নিয়ে যাওয়ার পর দেখলো তোমার মূর্তি আগে চলে এসেছে, যেহেতু তুমিও এনেছো ম্যান্ডিও এনেছে, তখন দুজনের মূর্তি, দুটো মূর্তিতেই পুজো হয়েছে, দুজনের দর্শকর্মাতেই পুজো হয়েছে। কিছু কিছু জিনিস ম্যান্ডি লাস্টে কেনেনি, কারণ তুমি নিয়ে এসেছিলে বলে, মনে আছে? তোমাদের এতটাই বন্ডিং, এতটাই বন্ডিং, জানোই না এক বাড়িতে দুটো মূর্তি আসছে, জানোই না দর্শকর্মা, এটা তো আগে হয়েছে, ঠিক আছে বাবা কালকে আমি মূর্তি নিয়ে আসবো, দর্শকর্মা নিয়ে আসবো, তখন বাবা সকালে একটু বলতে পারতো বৌমা তুমি মূর্তি আনছো, আমার মেয়েও আনছে, বা শাশুড়ি বলতে পারতো আমার মেয়েও তো দর্শকর্মা আনছে, মূর্তি আনছে। ম্যান্ডির একটা ইসে ছিল, শুটিং ছিল, সেটা করে কোনো মতো মেকআপ খুলে, মানুষকে আসলে খারাপ বলি না আমি, মেকআপ খুলে ওসব করে তারপর গিয়ে বেচারি মূর্তি চয়েস করে চিন্তাও করছিল দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, মূর্তি দর্শক তোমরা ম্যান্ডিকে বিশ্বাস করতে পারো না, ও কখন কি করবে না করবে তাদের তো বিশ্বাস করোনি কেউ, কিন্তু অ্যাটলিস্ট ফোন করে জানতে পারতে যে বৌদি তুমি আনছো কি আনছো না, বা করবো কি করবে না। তারপর ম্যান্ডি কিন্তু এনেছিল, তোমাদের এতটাই মিল, ঠিক আছে। এই যে বলছি না, দাদাকে বুঝিয়েছি, বৌদিকে বুঝিয়েছি, বৌদির চুড়িদার পরে যেতাম, এতটাই বৌদির সাথে ভালো রিলেশন, ঠিক আছে। তাহলে বৌদিকে তুমি তখন বলে না কেন, বৌদি যা হয়েছে হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এনো না, কারণ অ্যাটলিস্ট ভিউয়ার্স না হোক। তোমার শ্বশুরবাড়ি একটা আছে না, ওইখানে তো মুখ দেখাতে লাগে অ্যাটলিস্ট, যদি লজ্জাশ্রম থাকে। বললো আমাদের বাড়ির কারোরই লজ্জাশ্রম সেরকম নাই, আমরা সবাই কান কাটা, একজনের কান এখানে, একজনের কান এখানে, আমাদের কান নেই আর কাটবে কি, তো এর জন্য
এটা বলতে পারছো, তাই তোমাকে শুনতেই লাগবে। ভিউয়ার্সের থেকে রিভিনিউস কামাবে আর ভিউয়ার্সরা কোনো প্রশ্ন করলে গায়ে লেগাবে সেটা তো হয় না। ইজিলি পারতে ব্যাপারটা অবশ্যই, বৌদির প্রেম থাকবে, দাদার সাথে বৌদির ডিভোর্স হবে, এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে না আনতে। আর সোশ্যাল মিডিয়াতে যখন এসেছে তখন তোমাদের কিছু কথা শুনতে লাগবে, কারণ যেহেতু তোমরা ওই পরিবার রিলেটেড, অবশ্যই তোমার বাবা মা অ্যাটলিস্ট বৌদি তোমাদের হাতের মুঠে নাই, ছেলে তোমার হাতের মুঠে ছিল, ভাই তোমার হাতের মুঠে ছিল, ভাইকে কেন থামালে না? সোশ্যাল মিডিয়াতে এনেছে কে? বৌদি তো আনিনি, দাদা এনেছে, উত্তর দাও। ভিউয়ার্স থেকে শুধু পজিটিভ কমেন্ট নেবে, শুধু পজিটিভ ভিউজ নেবে, আর একটু একটু উল্টো পাল্টা ইসে হলেই নেবো না, সেটা তো হয় না। না দুটোই নিতে লাগবে, নুনও নেবো, মিষ্টিটাও নেবো, তিতাটাও নেবো, মিষ্টিটা নেবো, দুটোই নিতে লাগবে, একটা নিলে হবে না। আর আমাদেরকে কেন বলছো, হ্যাঁ আমি বুঝিয়েছি, হ্যান করেছি, ত্রয়ের জিন্দগি খারাপ হয়ে যাবে, বলতে লাগবে, শুনতে লাগবে, কারণ তুমি ওদের রিলেটিভ। চ্যানেলটা গ্রো হয়েছে নিজের যোগ্যতায়? নিজের যোগ্যতায় নিশ্চয়ই না, ম্যান্ডির ননদ। কোথাও না কোথাও পরিচয়টা এটাই ছিল, ম্যান্ডির ননদ। ম্যান্ডির ননদ হয়ে মেওয়া খাবে আর ম্যান্ডির ননদ হয়ে কথা শুনবে না, এটা তো হতে পারে না। তোমরা সবাই চ্যানেল খোলার, তোমাদের যে এই যে এইগুলি করার যে অনুপ্রেরণা তো ম্যান্ডি ছিল, পরিবারের কেউ তো আর চ্যানেল ছিল না। ম্যান্ডির দেখা দেখি তুমি, তোমার জ্যাঠুতো ভাইয়ের বউ, তোমার মাস্তুতো বোন, আরও জানি চোদ্দ গোষ্ঠী কত গোষ্ঠী কতজন আছে, সবাই খুলেছ। কার ইসেতে? মোটিভেশন, ইন্সপিরেশনে? বলবে না আমরা তো এমনি, হ্যাঁ খুলেছ, হয়তো অন্যদের দেখে খুলেছ, কিন্তু কোথাও না কোথাও ম্যান্ডির নামটা জড়িয়ে আছে। মনে নেই বার্থডেতে যে ফটোগুলি তুলেছিলেন সব বড় বড় ক্রিয়েটারদের সাথে? কি পরিচয়? অ্যাজ এ ইউটিউবার? নো, ওরা সব লাক চ্যানেল। তোমার সাথে ফটো তুলেছিল কারণ তুমি হচ্ছ ম্যান্ডির ননদ, সেটা ফুলপাপড়ি হোক, তোমার সাথে ফুলপাপড়ি তুলুক, আর বা মিনা, সিনা, ডিনা সবাই তুলুক, পরিচয় একটাই। অফকোর্স তুমি ইউটিউবার, অফকোর্স তুমি একজন ক্রিয়েটার, কিন্তু তোমার সর্বপ্রথম পরিচয় ছিল ম্যান্ডির ননদ। চ্যানেল খোলার সময় পরিচয় ছিল ম্যান্ডির ননদ। তোমার ভিডিওতে ম্যান্ডির মুখ দেখানো হলো কিন্তু অনেকটা দাম পাওয়া যায়, এবং ম্যান্ডির ভিডিওতে তুমি অনেকবার মুখ দেখিয়েছ এবং সবাই জেনে গেছে যে তুমি ম্যান্ডির ননদ। ননদ হতে পারবে, বৌদি বলে ডাকতে পারবে, আর যখন বৌদি আর দাদাকে নিয়ে কোনো কথা হবে নেবে না, সেটা তো হয় না। তুমি অসুস্থ, এটা জন্য আমার নিশ্চয়ই আমার সিম্পেথি আছে, কিন্তু দাদাকে চুপ করালে না কেন? বৌদি মুঠে নেই দাদাকে, দাদা যদি এইসব নোংরামিগুলি না করতো, তিনটা প্রেম, চারটা প্রেম কথাগুলি না আনতো, এত কিছু না করতো, তাহলে হতো? আর বৌদির সাথে সে ছেলেটার প্রেম ছয় মাস ধরে চলছে, সবসময় এই বাড়িতে হুল থাকতো, তোমরা সবাই দেখতে, কই তখন তোকে বাধা দাওনি, দিয়েছিলে? দাওনি, কেন দাওনি? পয়সা বলতা হ্যাঁ, বৌদি আমাদের মুঠির মধ্যে নেই, বৌদি আমাদের কিছু কথা শোনে না, তাই তো? বৌদি যখন তোমার বাচ্চার জন্মদিনে ভালো ভালো গিফট দেয়, এটা গ্রহণ করো তো, করো তো? ঠিক তেমনি বৌদির থেকে যখন গিফট নিতে পারো, বৌদি থেকে ভালো জিনিস নিতে পারো, বৌদির যখন খারাপ সময় হয় বা দাদার যখন খারাপ সময় হয়, তখন সেই জিনিসটাও কিন্তু মেনে নিতে লাগবে, মেনে নিতে লাগবে। আর সবচেয়ে বেশি দায়ী এই কন্ট্রোভার্সিটা আনার জন্য অবশ্যই তোমার দাদা, সেখানে তোমার মা বাবা তো জড়ানোই হবে। তোমার বাবা কেন বাড়িতে ঢুকে দাদাকে একটা বকা দিল না? দাদা হ্যাঁ, দাদা বলেছে আমাদের মধ্যে পড়ো না, তাহলে কি আমরা চলে যাবো? আমাদের মান সম্মানে তুই খেলবি? নিশ্চয়ই কোনো ছেলে যতই অবাধ্য হোক, এত বেশি অবাধ্য হয়, তাহলে বলে দাও দাদা আমাদের অবাধ্য, কোনো কথা শোনে না, কোনো কথা শোনে না, নাকি তুমিও খেলতে নেমে পড়েছো? দাদা খেলেছে, ওইদিকে ম্যান্ডির বাপ খেলছে, মাস্তো তো বোন খেলেছে, এবার একদিন নয় আমিও একটু খেলি নেই? শোনো, দুটোই নিতে লাগবে। যখন ম্যান্ডির ননদ বলে সমস্ত ইউটিউবের সামনে দাঁড়াতে যে গর্বটা বোধ হতো বৌদির ননদ, এখন যখন অপদস্থ হবে তখনও দাদার বোন বা বৌদির ননদ বলে অপদস্থটা হতে হবে। তাই দুঃখ করার কিছু নেই, একটা খাবে আর একটা খাবে, সেটা তো হয় না, দুটি খেতে হবে। তবে হ্যাঁ, 80% দায়ী সোশ্যাল মিডিয়াতে কথাটা আনার জন্য তোমার দাদা। সমস্ত কথা তোমার দাদা মাসে একটা ভিডিওই দেয় না, রেগুলার ভিডিও দিয়ে 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 দুনিয়ার লোকের মাথা খেয়েছে, এখন আমরা কি করব? হ্যাঁ কিচ্ছু করবে না, ভাইয়ের বোন পস্তাতে হবে। জানো না যখন কোনো ভাই অন্যায় করে কিছু হয়, যখন ভাইকে খুঁজে পাওয়া যায় না, প্রশাসন কি করে?
বাপ মা বোন সবকে উঠিয়ে নিয়ে চলে আসে, কারণ কান টানলে মাথা আসে, এটাই নিয়ম। ভালোটা খাবো, খারাপটাও খেতে লাগবে। তাই সেই ক্ষেত্রে তোমার দাদা যখন প্রথম একবার দুবার ভিডিও দিয়েছে, থার্ড টাইম তোমার মা গিয়ে কেন শাসন করলো না, শুনবে না, কথা কেন বলা ছেড়ে দিল না, যে কেন বললো ঠিক আছে আমরা কিছু করে ফেলি, তখন যে ভাই ভাই অ্যাটলিস্ট ভয় পেয়ে গেল বলে, তখন তো কিছু তোমরা করনি। তাই সিম্পেথি গেম খেলতে এসো না। বৌদি খারাপ ঠিক আছে, তোমরাও ভালো না, পরিবার নিয়ে নোংরামি, তোমার বন্ধুর বয়ফ্রেন্ডের সাথে তোমার বৌদি প্রেম করেছে, তুমি মেনে নিয়েছো, তুমি তখন বৌদিকে বোঝাওনি, তোমার দাদা বলেছে আমার বোনের বন্ধুর বেস্ট বয়ফ্রেন্ডের সাথে প্রেম করেছে, তখন তোমার দাদা তো ইউটিউবে এসে বলেনি, ইউটিউব তখন বৌদি করতো, বলেনি কোনোদিনও এসে। এখন যেহেতু বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাবে, বিয়ে করে ফেলবে, তার জন্যই তোমার দাদার এত এত ছটফটাট, কারণ আসবে না এটার পয়সা। দাদা এইভাবে ভিডিওতে এসে লাইভে বসে বসে ড্রিঙ্ক করছিল, এটা করছিল, কোথায় ছিল তোমার বাবা? উনি একজন পুরোহিত? কোথায় ছিল তোমার মা? পুরো পরিবারটা নোংরা। ছোট মার বাড়ি তখন খাওয়াচ্ছিল যখন তোমার দাদা বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল, বাড়ির ছেলে বাইকে ঘুরছিল, তুমিও এসেছিলে, হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছি, নোংরামি করবে, পয়সা কামাবে, আর নোংরা কমেন্টস শুনবে না, হতে পারে? হতে পারে না, দুটি নিতে লাগবে। চলো বিয়ার্স, কোনো সিম্পতি হয়নি, শুনতে ওদের লাগবেই, নোংরামি ঘাটছে, পুরো পাড়ার লোক জুতো পেটা করেন, এটাই তো রক্ষা। আমাদের কি দোষ? দোষ এটাই, ছেলেটা তোমার বাড়ির ছেলেটাকে কন্ট্রোল, দু তিনটা ভিডিও দেওয়ার পর যে ভিডিও দেওয়া বন্ধ করে দিত, তাও তো নোংরামি অনেকটা কম হতো। নিজের বাড়ির কথা ভাবছো, ভাবছো না সমাজকে তোমার দাদাকে তো নোংরা করে দিল, সেটা ভাবছো না, তাই না? চলো বাই।